এবার যোগ্য জবাব দিতে চীন সীমান্তে আরও দুটি অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড বানাচ্ছে ভারত। চীনকে হুঁশিয়ারি দিয়ে অরুণাচল সীমান্তে আরও দুটি অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড তৈরি করতে চলেছে ভারতীয় সেনা। অরুণাচলের তাওয়াং ও দিয়াংয়ে নির্মিত হবে এ দুটি অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড। ইতিমধ্যেই এ প্রজেক্টের জন্য অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সঙ্গে একটি বৈঠকও সেরে ফেলেছেন প্রতিরক্ষা সচিব জি মোহন কুমার। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী নবান রেবাই। এই প্রজেক্টের কাজ ত্বরান্বিত করার জন্য যথাযোগ্য সাহায্যের আশ্বাস দিয়েছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী। প্রতিরক্ষা সচিবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে যাতে এই প্রজেক্টের জন্য যত তাড়াতাড়ি সম্ভব জমি সরকারের হাতে তুলে দেওয়ার। এর আগে অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলার টুটিংয়ে তৈরি করা হয়েছে এই নয় অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডটি। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ার মার্শাল শ্রীহরি কুমার। এছাড়া ছিল এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ ইস্টার্ন এয়ার কমান্ড ও এয়ার ভাইস মার্শাল মানবেন সিং, বায়ুসেনার একাধিক উচ্চপদস্থ আধিকারিক। জানা গিয়েছে 2008 সালে এই অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড তৈরি করার জন্য অনুমতি দিয়েছিল প্রতিরক্ষা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। এজন্য বরাদ্দ হয়েছিল 1000 কোটি টাকা। এরপরই শুরু হয় এই অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড বা রানওয়ে তৈরির কাজ।